আপনারা জানেন যে আমাদের ছাত্রদের উপর হামলা হয়েছিল 16 তারিখ দিবাগত রাতে। তো তার জন্য ছাত্রদের আসলে তিনটি দাবি ছিল আমাদের কাছে, যে দাবিটির একটি ছিল ছাত্রদের নিরাপত্তা বিধান করা, দ্বিতীয়টি ছিল একটি মামলা দায়ের করা, এবং তৃতীয় ছিল আসামিদের গ্রেপ্তার করা। তো ছাত্রদের নিরাপত্তার বিষয়ে আমরা আসলে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আছি যাতে ছাত্রদের নিরাপত্তা একেবারেই বিঘ্নিত না হয়। মামলার বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি মামলা করেছি, কিন্তু ছাত্রদের কাছে এই মামলাটির আসলে যথাযথ মনে হয়নি, তারা প্রত্যাখ্যান করেছে। তো তারা আজকে নতুন করে সেই মামলাটির প্রক্রিয়া সম্পর্কে একটি দাবি জানিয়েছে, সেটি নিয়েও আমরা এখন আমরা আবার কথা বলবো যে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কীভাবে করা যাবে বা কী এটি আমরা কথা বলবো। আর তৃতীয়ত হচ্ছে মামলার যে গ্রেপ্তারের বিষয়, আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আমরা আসলে প্রথম থেকেই পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। তো আমরা পুলিশ প্রশাসনকে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আশা করছি হয়তো যদি এর মধ্যে গ্রেপ্তার হয় বা কী সেটা আপনারা অবশ্যই গ্রেপ্তার হলে জানতে পারবেন। তো স্যার এখন কি ছাত্ররা কি শিক্ষার্থীকে আশ্বস্ত হলেন যে কর্মসূচি প্রত্যাহার করবে? তারা ছাত্ররা 8:30 আগামী আজকে রাত্রের মতো তারা প্রত্যাহার করেছে, 8:30 সময় তারা আগামীকাল বসবে। তো এর আগেই আমরা চেষ্টা করবো যাতে এটি একটি সমাধান করা যায়, আমরা আমাদের দিক থেকে চেষ্টার কোনো তো ত্রুটি থাকবে না আমরা এটি সমাধানের বিষয়ে। হচ্ছে আমাদের স্যারেরা জানাইছে যে কালকে 8:30 মধ্যে আমাদের স্যাররা হচ্ছে ইনিশিয়েটিভ নিবে, যদি না নেয় তাহলে স্যার আমাদের সাথে ছাত্রদের সাথে আবার আন্দোলন নামবে বা অবরোধের নামবে, ঠিক আছে? আর হল খোলার ব্যাপারে বলছে স্যার যে আজকে রাতের মধ্যে প্রভোস্ট আছে, যারা হলের প্রশাসন আছে তাদেরকে নিয়ে বসবে এবং রাতের মধ্যে ডিসিশন জানাবে, আর যদি না জানায় তাহলে কালকে আমরা যে পদক্ষেপ নিব স্যার আমাদের সাথে একতা পোষণ করবে আর কি, এই পর্যন্ত জানানো হয়েছে।